আপনার এই দুজন সন্তান নাকি? ইনি আপনার স্ত্রী, আপনার নাম কি? আমার নাম খুকি। বৃষ্টি আসলে তো বসে থাকতে হয় নাকি? জি, খুবই কষ্ট করেন, ঘর দেওয়ার মতো অবস্থা নাই। জি না। তোমার নাম কি? ওসমান। নতুন ঘর চাও মানে পাইতে ইচ্ছে করে? নতুন ঘরে ঢুকতে ইচ্ছে করে? আচ্ছা, কোন ক্লাসে লেখাপড়া করো? আশা করে, কিন্তু নতুন ঘর কিভাবে আসবে সেটা তাদের জানা নেই। এক যুগ বারো বছর পার হয়ে গেল, কিছুই করতে পারে নাই। কোন লোক কি আপনাকে আশ্বাস দেয় নাই বা এই ঘরটা করে দিবে বা কেউ আগে আসে না? জেনা কেউ আশ্বাস দেয় নাই। আশ্বাসও দেয় না? জেনা। আচ্ছা, রহিম দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন এই মুহূর্তে সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমরা অবস্থান করছি নোয়াখালী জেলার কবিরহাট থানার ধানশালিক ইউনিয়ন কাবলির মোকাম নামক একটি এলাকায়। পেছনে যে ঘরটি আমরা দেখতে পাচ্ছি এটাকে আসলে ঘর বলা চলে না, কোনোরকম জোড়াতালি টিন দিয়ে উপরে বিভিন্ন ছাবড়া দিয়ে থাকার মতো পরিবেশ তারা তৈরি করেছে, কিন্তু আসলেই সেটা ঘর বললে ভুল হবে। সেটা একদিন দুদিন নয়, বছরের পর বছর এভাবেই কষ্ট করে যাচ্ছে একজন অসহায় মানুষ, যিনি অন্যের জমিতে বর্গা বা কৃষি কাজ করে সংসার চালায়। মানুষের জমিতে কাজ করে কোনোদিন 200-300 টাকা পায়, সেদিন খাবার হয়, অন্যথায় উপোস থাকতে হয়। তার উপরে ইনজুড একটি পা, সড়ক দুর্ঘটনায় তার এই পাটি ভেঙে যায় এবং সেখানে ঠিকমতো হাঁটতেও পারে না। এই দুরবস্থায় একটি বিবাহোপযুক্ত মেয়ে এবং ছোট একটি সন্তান দুজন এবং স্ত্রীকে নিয়ে খুবই কষ্টে দিনাতিপাত করছে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলেও কোনোভাবেই তারা এই ঘরটি মেরামত করতে পারেনি। যখন বৃষ্টি হয় তখন সবাই বসে থাকতে হয়, কারণ সব কিছু ভিজে যায়। আমরা দেখতে পাচ্ছি এই যে ঘরের এই করুণ অবস্থা, ছোট্ট একটি রুমের ঘরে তারা থাকে। এই পাশে হচ্ছে তাদের এই যেটাকে বলে রান্নাঘর, রান্নাঘর নামে রান্নাঘর, কিন্তু আসলে কাজে এটাকে রান্নাঘর বলা চলে না। যে এই খুবই খুপরি একটি দেখা যাচ্ছে, রান্নাঘরের অবস্থা খুবই খারাপ। কোনো রকম পাশেই খড়ি রয়েছে যেটা দিয়ে তারা এই রান্নার উপকরণ হিসেবে ব্যবহার করে, এবং এই রান্নাঘরটি কোনো রকমে একটি পলিথিন কিংবা একটি কাপ ইয়ে দিয়ে কোনো রকম ঢেকে দেওয়া একটি রান্নাঘর। আর এই পাশে যদি আমরা একটু দেখি, তাদের ছোট্ট পরিসরের জায়গায় তাদের নেই কোনো বাথরুম, এবং খুবই দুর্বিষহ মানবত জীবনযাপন করছে। মানুষের এই বিষয়গুলো ঘুরে ফিরে না দেখলে আসলে মানুষের দুঃখ কষ্ট বোঝা যায় না। এই পাশে ঘরের কিন্তু পাশের যে এটাকে কি বলে বেড়া বলে যেটাকে, বা যে পাশের অংশ সেটাও কিন্তু নেই। আমরা দেখতে পাচ্ছি যে খুবই নাজুক অবস্থায় রয়েছে, এবং এই যে ছোট্ট রান্নাঘর সেটাও কিন্তু দুটি এই লাঠি দিয়ে ভর দিয়ে রেখেছে, সেটারও জীর্ণশীর্ণ অবস্থা। আর তাদের যে ঘর, আমরা যদি ঘরের ভিতরের অংশটা আপনাদেরকে একটু দেখাই যে মানুষ কতটা অসহায় হতে পারে, কীভাবে যেখানে থাকে আমাদের জানা নেই। ওই একটু এই পাশে আলোটা আসতে দাও। আমরা দেখতে পাচ্ছি যে আজ কুরবানের পরের দিন, এই হচ্ছে তাদের খাবার। মাংসের অস্তিত্ব নেই, এখানে এক টুকরো লেবু আর সামান্য কিছু ডাল আছে, এটাই তাদের খাবার। আর এখানে এই বিবাহোপযুক্ত একটি মেয়ে একটি ছেলে আর তারা স্বামী স্ত্রী দুজন এই ছোট্ট এই রুমের মধ্যে দুটি চৌকিতে তারা, যেখানে কুঁজো হয়ে দাঁড়াতে হয় সোজা হয়ে দাঁড়ানো যায় না, এই আসবাবপত্র বলতে কিছুই নেই। কতটুকু দরিদ্র হলে এখানে বিদ্যুতের অস্তিত্ব নেই। এখনও পর্যন্ত তারা এই কুপিতে, 2022 সালে ডিজিটাল সময়ে কিন্তু তারা এই কুপিতেই কোনোরকম চলে। কতটা অসহায় হতে পারে মানুষ আসলে, ভিতরে না ঘুরলে, প্রত্যন্ত এলাকা না ঘুরলে এগুলো কিছুই বোঝা যায় না যে মানুষের কতটা অসহায়ত্ব। আমরা যদি তার সাথে একটু কথা বলি, আপনার নাম কি ভাই? আমার নাম মোহাম্মদ আব্দুল্লাহাদ। আপনার বাবার নাম কি? খুরশিদ আলম। খুরশিদ আলম, তো আপনার এই যে কত বছর যাবত এরকম ঘর নাই? আজকে প্রায় 10-12 বছর। 10-12 বছর, এক যুগ এরকম কষ্ট করতেছেন, বৃষ্টি আসলে তো ভিজে যান, ভিজে যায়, একের সব ভিজে যায়। গাড়ি উল্টে গাড়ির তলে পড়ে গেছে। আচ্ছা, গাড়ি উল্টায় গেছে, গাড়ির নিচে আপনি নিচে পড়ে গেছে। যে তো ভারী কাজও করতে পারে। জি না, ভারী কাজও করতে পারে। আপনার স্পেসিফিক্যালি টাকা ইনকামের জীবিকা নির্বাহের কোনো তো ব্যবস্থা নেই? না না, কোনো ব্যবস্থা নেই। আচ্ছা, আপনার এই দুজন সন্তান নাকি? দুজন সন্তান।
ইনি আপনার স্ত্রী, আপনার নাম কি? আমার নাম খুকি। বৃষ্টি আসলে তো বসে থাকতে হয় নাকি? জি, খুবই কষ্ট করেন, গদ্যের মতো অবস্থা নাই। জি না। তোমার নাম কি? ওসমান। নতুন ঘর চাও মানে পাইতে ইচ্ছে করে? নতুন ঘরে ঢুকতে ইচ্ছে করে? আচ্ছা, কোন ক্লাসে লেখাপড়া করো? নতুন ঘর কিভাবে আসবে সেটা তাদের জানা নেই। এক যুগ, বারো বছর পার হয়ে গেল, কিছুই করতে পারে নাই। কোন লোক কি আপনাকে আশ্বাস দেয় নাই বা এই ঘরটা করে দিবে বা কেউ আগে আসে না? জেনা, কেউ আশ্বাস দেয় নাই। আশ্বাস দেয় না, আগে আসে না। আচ্ছা, এই হচ্ছে আমাদের মানবিকতা। বইয়ের পাতায় কিংবা বক্তৃতার স্টেজে মানবতার কথার ফুলঝুরি ফুটলেও বাস্তবে মানবতার ফুলঝুরি কতটুকু আছে এই প্রত্যন্ত এলাকাগুলোতে ঘুরলেই বোঝা যায়। তো আমরা দেখতে পাচ্ছি যে এই মানুষের যে প্রকৃত ঘরটি কীরকম অবস্থায় রয়েছে, এবং এই অবস্থা থেকে আমরা বোঝা যায় যে মানুষ কতটা অসহায় হতে পারে। তাদের না দেখলে আসলে কিছুই বোঝা যায় না, এবং তাদের নেই কোনো বাথরুম, নেই কোনো যে রান্নাঘর, এবং এই নেই কোনো পানীয় জলের ব্যবস্থা। পাশেই দেখা যাচ্ছে পুকুর, এখানকার পানিতে ব্যবহার করে? যে এখানকার এটার পানি ব্যবহার করি আমরা। আচ্ছা, আমরা পাশেই দেখতে পাচ্ছি যে এই পাশে যে পুকুর, কিন্তু পুকুরের পানির পরিবেশ খুব একটা বেশি ভালো না, দেখতে পাচ্ছি একটু ঘোল টাইপের। এই পানি নিত্য প্রয়োজনীয় ব্যবহারের জন্য তারা বেছে নিয়েছে, এটাই তাদের সঙ্গী। কিন্তু আসলে প্রকৃত অর্থে একজন মানুষের যে চাওয়া পাওয়াগুলো, যে মৌলিক চাহিদা, আসলে কি মৌলিক চাহিদাগুলো কি সঠিকভাবে সে পূরণ করতে পারছে? সরকারের হাজারো পদক্ষেপ থাকলেও কিন্তু সেখান পর্যন্ত পৌঁছানোর মতো মাঝখানের যে নিয়ামকগুলো, সেই নিয়ামকগুলো হয়তো ঠিকমতো কাজ করে নাই। বিদায়, আজকে দরিদ্র সীমার নিচে এই মানুষটি বারো বছর তার এই করুণ জীবনের ইতিহাস। ইনশাল্লাহ এই ইতিহাসকে আমরা পাল্টে দেবো বিহারের সেবা ফাউন্ডেশন মাধ্যমে। আমরা ইনশাল্লাহ আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্বপ্ন দেখেছে, ইনশাল্লাহ আমরা সেই ক্ষুদ্র দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা কাজ করে যাব ইনশাল্লাহ। এবং বিহারের সেবা ফাউন্ডেশনের মাধ্যমে, আমাদের নিয়মিত কোনো স্পন্সরের মাধ্যমে আমরা খুব দ্রুত ওনার এই ঘরটি করে দেওয়ার চেষ্টা করব। এবং পরিশেষে একটি কথা, সেটা হচ্ছে যারা জাকাত দেন, বিশেষ করে একটা, আপনি কি রিক্সা চালাতে পারেন? তো আপনার তো কোনো রিক্সা নেই? না, উনি রিক্সা চালাতে পারে। যদি অটো রিক্সা একটির দাম হচ্ছে বর্তমান বাজার মূল্য 80-90 হাজার টাকা। যদি এরকম জাকাত কারো বাৎসরিক কিংবা ছষণ্মাসিক মাসিক এসে থাকে, আপনারা সরাসরি ওনার সাথে যোগাযোগ করতে পারেন এলাকা, অথবা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, কিংবা একটি গাড়ি সরাসরি আমাদেরকে স্পন্সর করতে পারেন। আমরা হয়তো তুলে দিলে তার পুরো পরিবারটাই বেঁচে যাবে, পুরো পরিবারটাই ঘুরে যাবে। আমরা শাড়ি লুঙ্গি এগুলো না দিয়ে যাতে এরকম একটা কাজ করে দিই, যাতে কখনোই তাদের জাকাত নেওয়ার মতো অবস্থা তৈরি না হয়, তারা যাতে জাকাত দিতে পারে। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথা বলে গিয়েছেন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব, যে জাকাত তুমি যাকে দিবা পরের বছর সে যাতে আরেকজনকে জাকাত দেওয়ার মতো অবস্থা তৈরি হয়। প্রকৃত অর্থে এটাই হচ্ছে জাকাতের সঠিক নিয়ম। কিন্তু আমরা জাকাত যে শাড়ি লুঙ্গি দিই, এটা কোনো জাকাতের মধ্যেই পড়ে না আমি মনে করি। এই পাশে একজন এলাকাবাসী রয়েছে, আপনার নাম কি? আহমদ লাল। এটা তো একেবারেই অসহায় নাকি? জি। আচ্ছা, তো আমার পাশে আরও একজন, আমাদের সৌভাগ্য আজকে এই ঈদে বিভিন্ন বিবিধ মানবিক কাজে নিজেকে উজাড় করে যিনি দিয়েছেন, নোয়াখালী জেলা পরিষদ সদস্য জনাব আনোয়ার হোসেন ভাই নোয়া, এবং বেওয়ারি সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান। এই অসহায় পরিবারটির বিষয়টি উনি সার্বিকভাবে অবলোকন করে ওনার আত্ম অনুভূতিটা যদি আমরা একটু জানি। ধন্যবাদ মানবিক শকত পিপিএম। পবিত্র রমজান কোরবানের ঈদ উপলক্ষে নোয়াখালীতে এসেছি, বিভিন্ন এলাকা ঘুরেছি, অনেক মানবিক কাজ করেছি। আজকে কাবলির মোকাম দিয়ে যাওয়ার সময় এখানকার আমাদের এক ভাই মানবিক রায়হান এবং মানবিক কবি আমার গাড়িটা দাঁড় করিয়ে বলল যে ভাইয়া এই এলাকায় আসেন, অনেকগুলো মানুষের দেখে আপনার চোখের পানি এসে যাবে। কিন্তু এখানে আসি এই ফ্যামিলিটাকে দেখে আমি খুবই মর্মাহত। এক যুগের মতো এই খুপড়ি ঘরে বসবাস করতেছে, পানীয় জলের কী কন্ডিশন, লাখ টাকা দিল তো আমি আপনি এই পানি খাবো না, কিন্তু তারা খাচ্ছে। কিন্তু এই প্রতিবন্ধীর মতোই বলা যায়, ফা ভেঙে এখন উনার কর্মও নাই, আগে তো খুঁজি বিচারি খাইতো, সেটাও এখন সম্ভব না, তাই বলতে গেলে প্রতিবন্ধী। এই অসহায় ফ্যামিলি
ডাক্তার পাশে দাঁড়ানোর জন্য আমি মানবিক টিং শকতকে বলেছি মহান আল্লাহর ইচ্ছা যদি থাকে অবশ্যই একটা ব্যবস্থা হবে আমরা এই ফ্যামিলির পক্ষে দাঁড়াবো এবং আল্লাহ পাক যেন খুশি হয় আল্লাহর অবস্থায় অনেক মানবিক মানুষ দেশে এবং বিদেশে আছে ইনশাআল্লাহ বেয়ারি সেবা ফাউন্ডেশনের মাধ্যমে আমরা এদের পাশে দাঁড়াবো তাই বাংলাদেশ সহ বিশ্বের যে যেখানে আছেন প্রত্যেক ভাই বোনদের প্রতি উদাত্ত আহ্বান আপনারা মানবিক হন মানবতাবোধ নিজের মধ্যে জাগ্রত করুন আপনার আশেপাশে যদি কোনো অসহায় লোক থাকে হোক আপনার আত্মীয় বা অনাত্মীয় যেই হোক না কেন তার পাশে দাঁড়ান আপনার সামর্থ্য অনুযায়ী দেখবেন সুন্দর একটি সমাজ মানবিক একটি দেশ আমরা সৃষ্টি করতে পারবো এতে করে আমাদের মহান আল্লাহ এবং আল্লাহ রাসুল সকলে খুশি হবে এবং সুন্দর এবং মানবিক বাংলাদেশ গড়ার পথ নিয়ে বেয়ারি সেবা ফাউন্ডেশন কাজ করতেছে আমরা সবাই আপনাদের জন্য দোয়া করব আপনারাও যে যেখান থেকে পারেন বেয়ারি সেবা ফাউন্ডেশন তথা মানবিক সকট টিমের জন্য দোয়া করবেন আল্লাহ পাক যেন আমৃত্যু তাদেরকে মানবতার কল্যাণে কাজ করতে পারে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ জনাব আনোয়ার হোসেন ভাই নোয়াখালী জেলা পরিষদের সুযোগ্য সদস্য এবং আজকে আমরা আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করব যে আল্লাহ তাআলা আমাদেরকে কত সুখে রেখেছে বিশেষ করে এই ভিডিও যারা দেখছেন তারা আপনাদের সন্তানদেরকে দেখানোর চেষ্টা করবেন কারণ তারা হয়তো বুঝতে পারবে মানুষের এই অসহায়ত্ব দেখলে যে তারা কত সুখে রয়েছে এবং তাদেরকে আল্লাহ পাক কত ভালো রেখেছে এই ভিডিওগুলো দেখলে তাদের মধ্যে আত্ম অনুভূতি বাড়বে আত্মপ্ররোচনা বাড়বে এবং নিজেদের মধ্যে মানবিকতার গুণাবলী সংবলিত হবে যে আল্লাহ তাআলা আমাদেরকে কত ভালো রেখেছে সুখে রেখেছে অথচ যে সমস্ত সন্তান বাবাকে মোটরসাইকেলের জন্য কম্পিউটারের জন্য ল্যাপটপের জন্য কিংবা ভারী কোনো রেস্টুরেন্টে নিয়মিত যাতায়াতের জন্য কিংবা গাড়ির জন্য যারা বাবা মার সাথে দুর্ব্যবহার করে খারাপ আচরণ করে কিংবা উচ্চাভিলাষী আকাঙ্ক্ষা প্রকাশ করে সেই সকল বাবা মা তাদের সন্তানকে যদি এই ভিডিওগুলো দেখায় তারা বুঝতে পারবে যে মানুষ কতটা অসহায় অবস্থায় রয়েছে এবং আমাদেরকে আল্লাহ তাআলা কতটা ভালো রেখেছে তাই আমরা ইনশাআল্লাহ বেয়ারি সেবা ফাউন্ডেশনের মাধ্যমে আমাদের নিয়মিত কোনো না কোনো স্পন্সর আশা করি এই ভিডিওটা লক্ষ্য করে আমাদের সাথে যোগাযোগ করবে আমরা দ্রুত একটি ঘর তাদেরকে উপহার দিব ইনশাআল্লাহ 100% আল্লাহর উপর তাক্কল করে বলছি ইনশাআল্লাহ হবে এবং পাশাপাশি যদি কেউ একটি অটোরিকশা ওনার জন্য বাজেট করতে চান আপনাদের জাকাতের একটি বাজেট সেটাও আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আবারও ভালো কোনো কাজে দেখা হবে নোয়াখালীর কবিরহাট লামসি প্রসাদ থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু